করোনাকালে গত দেড় বছরে নয় মাসই আদালত খোলা ছিল। সে সময় ফেনীতে 2000-এর বেশি মামলা হয়েছে, কিন্তু পরবর্তীতে আদালত বন্ধ হয়ে যাওয়ায় মামলাগুলোর বিচার বাধাগ্রস্ত হয়। সংশ্লিষ্টরা জানান, ফেনীর আদালতে বিচারকের স্বল্পতা বহুদিনের, এছাড়া এজলাসের সংখ্যা কম থাকায় প্রায়ই একই এজলাসে দিনে দুইজনকে বিচার কাজে বসতে হয়। এতে বিচার কাজ ব্যাহত হয়, স্তূপ জমে মামলার, এতে ভোগান্তি হয় বিচার প্রার্থীদের। আদালতে দীর্ঘসূচিতার কারণে আমরা কষ্ট পাচ্ছি। তারিখগুলি নির্ধারণ করা হয়, এগুলি অতি দীর্ঘতর হয়। মন্ত্রণালয় থেকে বা বিচার বিভাগের যে কোনো একটা আশু পদক্ষেপ গ্রহণ করেন যে মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। আইনজীবীরা জানান, মামলার এই জট কমাতে বিচারক বাড়ানোর পাশাপাশি অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিনের একটা সমস্যা যে মামলা জট, বিচারকের সংকট, এজলাসের সংকট, অনেক সংকট। সাম্প্রতিক করোনা তো একেবারেই সপ্তস্ত। আমাদের আইন মন্ত্রণালয় সরকার বাহাদুর এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। ট্রাইব্যুনাল আরেকটা হওয়া দরকার, আমরা আইন মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করতেছি। দ্রুত মামলার জট কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে বলে মনে করেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। আরজুল ইসলাম, বৈশাখী সংবাদ।